হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো হোয়াটসঅ্যাপ কিন্তু আবার একটি চমৎকার আপডেট নিয়ে এই আপডেটটির মাধ্যমে আমরা পেয়েছি হোয়াটসঅ্যাপ ড্রাগ মোড যেটির জন্য কিন্তু আমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম তো আপনি চাইলেও কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটি ড্রাগ মোড করে নিতে পারবেন তো চলুন আর দেরি না করে হোয়াটসঅ্যাপ কী করে ড্রাগ মোড করতে হয় এই পর্বটি শুরু করা যাক ওকে তো মোবাইলের মধ্যে এসে রাখলাম তো মোবাইলের মধ্যে আসার পর সরাসরি প্লে স্টোরটি ওপেন করছি তো প্লে স্টোরের মধ্যে আসার পরে আমাকে হোয়াটসঅ্যাপ লেখে সার্চ করতে হবে তা আমি এখানে ক্লিক করলাম তারপর লিখলাম হোয়াটসঅ্যাপ ডাব্লু এইচ এ টি এস এ পিপি তো এটি লিখে সার্চ করার পর প্রথমেই দেখবেন আপনার হোয়াটসঅ্যাপটি কিন্তু ওপরে এসে গেছে তারপর লক্ষ্য করবেন দেখবেন এখানে কিন্তু আপনাদের আপডেট বলে লেখা আছে মানে আপনাদেরকে হোয়াটসঅ্যাপটিকে আপডেট করে নিতে হবে তো আপডেট হয়ে যাওয়ার পর আপনি ব্যাক চলে যাবেন তো ব্যাক আসার পর আপনার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপটি আছে এই হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন তো হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আছে সাদা কালার থাকে নর্মালি কালার যেটা তারপর আপনি ওপরে থ্রিজোটা ক্লিক করবেন তা আমি থ্রি ক্লিক করলাম তারপরে নিচে দেখুন সেটিং নামক একটি অপশান এসে গেছে এ সেটিংয়ের পরে ক্লিক করবেন তো সেটিংয়ের পরে ক্লিক করার পর দু নম্বর দেখবেন চার্ট নামক একটি অপশান আছে এ চার্টে ক্লিক করবেন তো চার্টে ক্লিক করার পর প্রথমে টপ কর্নারে দেখবেন লাইটের চিহ্ন দিয়ে লেখা আছে থিম এবং লাইট এটির মধ্যে ট্যাপ দেবেন তো এটির মধ্যে ট্যাপ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ড্রাক বলে লেখা আছে এ ড্রার্কের পরে ক্লিক করে এখানে ওকে বাটনে ক্লিক করবেন তো ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হোয়াটসঅ্যাপটি পুরোপুরি ডার্ক মোড হয়ে গেছে তো তারপরে কী করবেন যে কোনো একটি চাটকে ওপেন করে নেবেন যেমন আমি আমার বন্ধু চাটকে ওপন করে নিলাম তারপর ওপরে থ্রিজোটা ক্লিক করছি তারপরে নিচে দেখুন ওয়েল পেপার লেখা আছে ওয়েল পেপারে ক্লিক করলাম তারপরে নিচে দেখুন লেখা যে সলিড কালার এখানে ক্লিক করব। তো এখানে পরে ক্লিক করার পর প্রথমে দেখুন ব্ল্যাক নামক একটি কালার আছে এই ব্ল্যাকে পরে ক্লিক করে নিচে দেখুন লেখা আছে সেট এখানে ক্লিক করবো তাহলে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমার হোম স্ক্রিন এবং ট্যাটাস সমস্ত জায়গা এবং চার্টের ভেতরেই কিন্তু ব্ল্যাক হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটি লাইক দিয়ে যাবেন আর এই সমস্ত ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন